আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য গরুর কালা ভুনা রেসিপি নিয়ে আসছি। অনেকেই আমার কাছে রেসিপিটা চেয়েছেন, তার জন্যই আজকের এই আয়োজন। আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। দুই কেজি গরুর মাংসর জন্য আমার মশলাগুলো এখন আমি অ্যাড করতেছি। আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দেড় চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। দেড় চামচ জিরার গুঁড়ো দিয়েছি। কালা ভুনাতে কিন্তু মশলাটা একটু বেশি লাগে, তো আপনারা ওরিড হবেন না, বেশি দিতে হবে। আমি এখন অ্যাড করে দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো। এখন দিচ্ছি আমি 1.5 চা চামচ রসুন পেস্ট। দিচ্ছি আমি 1.5 চা চামচ আদা পেস্ট। ভিডিওটা আমার একটু বড় হচ্ছে, কারণ আমি আসলে কোনো কিছু স্কিপ করতে চাই না, আমি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আপনারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের সব পুরোটা জানতে আপনাদের জন্য সুবিধা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কালো গোলমরিচ গুঁড়ো। এক কাপ টক দই দিয়ে দিয়েছি আমি। আমি আমি টক দইটা ফাটাইনি, এমনি দিয়ে দিয়েছি। 1 কাপ টক দই অ্যাড করে দিলাম। এখন আমি প্রায় 3 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। এটা সম্পূর্ণই আমার রেসিপি, আমি এটা কারো কাছ থেকে শিখিও নেই, নিজের রেসিপি। তো অনেকে আমার রেসিপি আমার আমার এই রেসিপিতে রান্না করা বিফ কালা ভুনাটা পছন্দ করেন, তার জন্যই আমি শেয়ার করেছি। এটা আমার রেসিপি, আমার মতো করে করা, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা হচ্ছে কালা ভুনার একটা প্যাকেট। এখানে 2টা প্যাকেট থাকে এটার ভিতরে, এই প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট থাকে, একটা ছোট, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। তো ছোট প্যাকেটটা আমি পরে একেবারে নামানোর আগে দিব মশলা, আর বড় প্যাকেটের মশলার ঠিক হাফ প্যাকেট মশলা আমি দিয়ে দিব। 2 কেজি গরুর মাংসের জন্য হাফ প্যাকেট। আর এখন আমি দিব সরিষার তেল, প্রায় 3 থেকে না, এখন আমি লবণ অ্যাড করেছি, স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতোই দিবেন, না হলে আবার বেশি হয়ে যেতে পারে, কারণ আমি এটাতে সয়া সস অ্যাড করেছি। তো চেক করে পরে আবার দিবেন, যদি কম বেশি হয় তাহলে পরে অ্যাড করে নেবেন। এখন আমি সরিষার তেল দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ। কালা ভুনাতে সরিষার তেলই দিতে হবে, সয়াবিন তেল বা অন্য তেল দিলে হবে না, সরিষার তেলই দিতে হবে। আমি এক সরিষার তেলটা আমি এখন একটু কমই দিয়েছি, কারণ এটা বাগার দিলে আবার আরও তেল যাবে, তো এই জন্য আমি একটু কম দিয়েছি। তবে এখানে সে তেল মশলা সব কিছু এই মাংসাতে একটু বেশিই লাগে। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেব। এই তো আমার মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সারা রাত ও এখন আমি 2টা তেজপাতা
কয়েকটা এলাচ দানা আর দারচিনি দিয়ে আমি এখন একটু নেড়ে দিব, মশলাগুলো একটু মিশিয়ে দিব মাছের সাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত আমি এই মাংসটা ফ্রিজে রেখে দিব। এই তো সারা রাত এই মাংসটা ফ্রিজে ছিল, এখন আমি নামিয়ে পেঁয়াজ প্রায় 1 থেকে 1.5 কাপের মতো পেঁয়াজ আমি অ্যাড করেছি। অ্যাড করে এখন আমি চুলোয় দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন কুক করব। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। মাংসটা বলক আসার পরে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, আস্তে মিডিয়াম থেকে একটু কম। একটু বলক আসার পরে এখন আমি ঢাকনাটা খুলে পেঁয়াজগুলির সাথে মশলাটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর পর এসে নাড়া দিতে হবে, আর কম আঁচে রান্না করতে হবে, তাহলে মাংসটা সুন্দর সফট হবে। চুলোর আঁচ বাড়িয়ে দিলে মাংসটা পুড়ে যাবে কিন্তু ভিতরের দিকে সিদ্ধ হবে না, তো এই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে সময় নিয়ে রান্না করতে হবে। এই তো দেখেন আমার প্রায় 30 থেকে 40 মিনিট পর এই কালারটা আসছে। ক্যামেরাতে আমার কালারটা অবশ্য বোঝা যাচ্ছে না, আমার মাংসের কালারটা কিন্তু অনেকটা কালো হয়ে আসছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অন অফ স্ক্রিনে আমি ভালোই বুঝতে পারছি। সুন্দর একটা কালার চলে আসছে। অনেকে মনে করে যে অনেক সময় ধরে রান্না করে তারপর এটাকে কালার আনতে হয়, আসলে সেটা না, কিছু মশলা আছে যেগুলো দিলে এমনিতেই কালার চলে আসে, তো অবশ্যই কম আছে, আস্তে আস্তে করে একটু সময় নিয়ে রান্না করবেন। আমি প্রায় এতো এটা প্রায় হয়ে আসছে, প্রায় 2 ঘন্টা সময় লাগছে আমার পুরো মাংসটা হতে। আমি অল্প আঁচে একটু একটু করে রান্না করেছি, আপনাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে। এখন আমি প্যাকেটের সাথে থাকা যে ছোট প্যাকেটটা আছে সেই প্যাকেটের পুরো মশলাটাই আমি অ্যাড করে দিব, পুরো মশলাটাই আমি এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব, ভালো করে মশলাটা মিক্স করে দিব। কালারটা কিন্তু কালো হয়ে গিয়েছে, বাট এখানে ক্যামেরাতে আসলেই বোঝা যাচ্ছে না, সুন্দর একটা কালার আসছে। এই তো আমার রান্না শেষ, এখন আমি বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি, তারপরে আমি প্রায় 6-7টার মতো শুকনা মরিচ অ্যাড করে দিলাম। শুকনা মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এটার সাথে অ্যাড করব রসুন এবং পেঁয়াজ কুচি। একটু বেশিই দিতে হবে, কারণ আগেই বলেছি কালাভোনাতে একটু মশলা তেল সব কিছু একটু বেশিই লাগে। ভালো করে ভেজে নিচ্ছি আমি। এই তো মোটামুটি ভালোই ভাজা হয়ে গিয়েছে, একদম বেরেস্তার মতো কালার চলে আসছে, সুন্দর একটা ফ্লেভারও আসছে। এখন আমি এই ভাজা মশলাটা মাংসের সাথে অ্যাড করে দেব। মাংসের সাথে আমি এটা ঢেলে দিচ্ছি। এখন আমি মাংসের সাথে মশলাটা ভালো করে অ্যাড করে দিব, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। এখনই কালারটা আরও সুন্দর হবে, বাগার দেওয়ার পর কালারটা একদম পারফেক্ট একটা কালার চলে আসে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে।
অনেক আপুরা আমার কাছে এই রেসিপিটা চেয়েছিলেন, তাদের জন্য এটা শেয়ার করা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।